কোপরেজকে ডাকার প্রয়োজন যখন নেই তখন ঘরের মধ্যে চুপটি করে বসে আছেন কেন? এখন মতুর বাবু এ বাড়িতে নেই। কোথায় এখন কি আপনি কারবারের হালকালা ধরবেন? তা নয়, ঘরের মধ্যে এভাবে বসে থেকে সেটা তুমি আমাকে বলে দেবে। আমি কখন কারবারের হাল ধরবো কখন ধরবো না সেটা তুমি আমাকে বলে দেবে পদ্ম। সাহস হয় কি করে তোমার? তুমি ভুলে যাও না পদ্ম, তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী। তোমার কাজ আমাকে চালনা করা নয় এবং আমার কাজ তোমার কথা উঠবস করা নয়। সাহস তোমার কখন? তুমি খাবার দাবার গুলো নিয়ে যাও ঘর থেকে। খাবার দাবার গুলো ঘর থেকে নিয়ে যাও। কেউ কথা কানে যাচ্ছে না? দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ। ছোট যা হয়ে এ বাড়িতে কে আসতেছে সেটা বুঝে নিয়েছো তো? তোমার বরের সঙ্গে কিন্তু এই মেয়েরই প্রথম বিয়ে ঠিক হয়েছিল। তা বিয়ে কেন ভেঙেছিল জেঠাই মা? দেনা পাওনা নিয়ে? না না, দেনা পাওনা নিয়ে কোনো সমস্যা হয়নি। শুনেছিলাম নাকি এই মেয়ের মায়ের জেতের দোষ আছে, তাই তো ঠাউরপো বিয়েটা ভেঙে দিয়েছিল। মতুর শুনেছি এই মেয়েকে উদ্ধার করবার জন্য এই বিয়েটা করেছে। আমার মনে হয় মতুর তার নতুন বউকে এই বাড়িটা দেখাতে নিয়ে আসতেছে, নইলে ওই রাজবাড়ি ছেড়ে এ বাড়িতে তারা আসবে কেন? বড় লোকের মেয়ে এই প্রথমবার সৌরঘর করতে আসতেছে, সেটা কিন্তু মাথায় রেখো। আর হ্যাঁ, তোমার জ্যাঠ সৌরের সামনে ওই মেয়েকে যেন কোনো কথা শুনিও নে, তিনি তো আবার অশান্তি পছন্দ করেন নে। একটু সামলে শুনলে চলো কেমন? আরে কোথায় গিননি? হ্যাঁ এই যে, এই যে বড় বৌমা। আরে ছোট বৌমা এসছে, শাক ভাজা উলু দাও, বরণ করো। আরে হবে এখন সবকিছু, দেখতেই তো পাচ্ছেন সবকিছু তৈরি আছে, অত হাঁক পাক করতেছেন কেন? বৌমা তো আর পাইলে যাচ্ছে না, একটুখানি দাঁড়ালে তার কোনো ক্ষতি হবে না। এসব কি বলছো তুমি? তুমি তো আর নতুন বিয়ে করা বউ না, পুরনো বউ। নেয়াত প্রথমবার এ বাড়িতে এলে তাই বরণটা করলু। নতুন যদি বিয়ের পর আসতে তাহলে না হয় ওই দুধে আলতা টালতা করতু। তা শুনেছি সেসবের নাকি সুযোগ ঘটেনি। যাই হোক, ও বড় বৌমা, এই ছোট যাকে নিয়ে এবার ভেতরের ঘরে যাও দেখি। এসো মা, এসো এসো। তোমার চোখে চালসে পড়ছে গোগিন্নি, দিব্যি স্বাস্থ্য মথুরের। অনেকটা পথ এসেছে তাই একটু শুকনো দেখাচ্ছে, এই যা। জাগে, বরণ তো হলো, এবার বরং ওদেরকে একটু খেতে দাও। মথুর এসো, আমরা একটু বৈঠকখানায় বসি। কই গো, এসো আমার সাথে, এসো ভেতরে এসো। হে রঘুনাথ, তুমি সহায় হও, আমি যেন সবার মন জয় করতে পারি। ঠাউর, সবকিছু তো বেশ ভালোই চলছিল,
হঠাৎ কি যে হলো এ সংসারে কে জানে। তিক্ত যাওয়ায় বাধা পড়লো, তাই জন্যই কি এমন সব কাণ্ডি ঘটছে। একখানে কত শুধু বড়মা, সেদিন তো মা চাইলে শেজ্জামে দাদার শেষ স্থিতিকে আটকাতে পারতো। মায়ের কথা তো শেজ্জামে দাদার শেষ স্থিতি কেউ ফেলতে পারতো না। তারপরেও মা কেন চুপ করে থাকলো কইতে পারো? তো শেষ স্থিতিকে আমি আটকালেও যে সে আমার কথা শুনতো না ছোট কুকি। তোর তো এখনো বিয়ে হয়নি, তুই তাই বুঝবি নি। বিয়ে হ, তারপর বুঝতে পারবি। স্বামীর অপমান কোনো স্ত্রী সহ্য করতে পারে না, আর তাই পুরা কালে অতি নিন্দে সহ্য করতে না পেরে সতী দেহ ত্যাগ করেছিল। এ তো তোর জানা। এরপরেও আমি কি করে তোর সেই স্থিতিকে আটকাতুম কদিকিনি? নায়ক মশাই, আপনি আচ্ছা মথুরদের কোনো খবর পেলেন? আগে না ছোট বৌরানী, সেজবাবুর আর কোনো খবর পাইনি। আমি এসেছিলাম ছোট কর্তার কাছে একটা অন্য খবর জানাতে, তা তিনি যখন নেই আমি বরং এখন আসি। না, কি খবর আমি জানতে চাই, কোন বিষয়ে? খবরখানা আমাদের বড় জামাইবাবুর বিষয়ে। বড় জামাই, কি কথা আমাকে পরিষ্কার করে বলুন। আর ছোট কর্তা তো এই মাত্র বেরিয়ে গেলেন। ও ছোট কর্তা বেরিয়ে গেলেন? ও হ্যাঁ, আজ তো ওনার কোন্নগরের বাগান বাড়িতে যাওয়ার কথা। বলছিলাম কি মানে চটকুকি, তুই যা তো মা, একবার চটকুরিমার কাছে যা। চটকুরিমা পানের ডিবে কানা চাইছিলেন, ওখানে শোয়ার ঘরে রাখা আছে, তুই যা তো কি দে। মশাই, আপনি কি কইতে এসেছেন, কোনো বিশেষ খবর কি? আগে হ্যাঁ বড় বৌরানী, কি আর বলবো, আজ আমি জগন্নাথ সরকারের কাছে গেছিলাম, মস্ত বড় সুদের কারবারি। সে তার কাছ থেকে একটা অদ্ভুত কথা শুনলুম, আমাদের বড় জামাইবাবুর মামার ওই মলঙ্গালেনের বাড়িটি নাকি ওই সরকার মশাইয়ের কাছে অনেকদিন ধরে বাঁধা পড়ে আছে। মামা বাবুর ব্যবসার অবস্থাও বিশেষ ভালো নয়, উঠে যাওয়ার দশা, চারিদিকে অনেক টাকা ধার। সরকার মশাই বলছিলেন যে উনি নাকি ঠিক করেছেন ওই মলঙ্গালেনের বাড়িটিকে নিলামে তুলবেন। কি কইছেন কি নায়ক মশাই, বড় জামাইয়ের মামার অনেক টাকা ধার, বাড়িও নিলামে উঠেছে, এই কথা কি রামচন্দ্র জানে? সে জানে বলে তো আমার মনে হয়, আর তাই সে অস্থির হয়ে আছে। জগন্নাথ বাবু, কে আপনি? আগে রামনারায়ণ দাসমশাইয়ের কাছ থেকে এসেছি, টাকাটা গুনে নিন, সুদ সমেত সমস্ত ধার মিটিয়ে দিয়েছেন আমাদের কর্তা মশাই। সে কি এত তাড়াতাড়ি এতগুলো টাকা উনি জোগাড় করলেন কি করে? কর্তার ভাগ্নে রামচন্দ্র আটামশাই সমস্ত টাকা জোগাড় করে দিয়েছেন। বটে, বড় মানুষের জামাতা হওয়ার ওই একটি সুবিধে, টাকা দরকার পড়লেই মুখে মুখে জোগান হয়েছে। কতগুলো টাকা সুদ আসছিল সেটাও গেল, বাড়িটাও নিলাম করতে পারলাম না। তা আটামশাই যখন টাকাটা দিলেনি তখন আগে দিলেন না কেন? থাকো টাকা, পরে গুনব। বললেন না যে পরে, কিন্তু কম বলবেন না। কম পড়লে আপনাদের আটামশাই দু হাত উপর করে দেবেন। এ কেমন কথা, এই টাকাটা গুনে নিন না, পরে কিন্তু এই নিয়ে গোল বাঁধাবেন না জানো। আসি জগন্নাথ বাবু। আরে দাসমশাই, কি সৌভাগ্য আমার। বসুন বসুন বসুন। জগন্নাথ বাবু, আপনি শুধু আমার একটা কথার উত্তর দিন, এই মাত্র যে লোকটি দেনা পরিশোধ করে গেল, তিনি কি মলঙ্গালেনের রামনারায়ণ বাবুর লোক? যথার্থ বলেছেন, ভাগ্নে মামার সমস্ত টাকা শোধ করে দিচ্ছে। ওই ভাগ্নেই তো আপনার বড় জামাতা, তাই না?
দেখুন সম্পূর্ণ এপিসোড জি5 এ।